আবার আমার সোনা চাল্লা নবী বলল, তোরা সত্যি যদি আমাকে ভালোবাসো, আমি নবী কথা দিলাম রে উম্মতরা, কি দুনিয়ার আইন তোমরা তোমার সরকাসে কারে মানে আমরা আমানত করে নিলাম, আমার নবী বলল তোরা যদি আমার আইন যদি আমানত করে নাও, আমার আইন যদি আঁকড়ে নাও মোহাম্মত করি নাও, আমি নবী কথা দিলাম, আমি নবী তোমাকে আমার পাশাপাশি জান্নাতে রাখবো। নবী বলল মানা খাব্বা সুন্নতি ফাকাদ খাম্বানি ওয়া মানা খাম্বানি কালামাই ফিল জান্নাত। সুবহানাল্লাহ। আমার নবী বলে যে একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো, আমি নবী কথা দিলাম সুন্নতটা আমার পাশাপাশি জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। ও মুসলমানরা, ও আব্বারা, ও শিক্ষিত যুব ভাইরা, আজকে আমি মুসলমানের ঘরে জন্মেছি রে সোনা, মুসলমান যদি বুঝতো, মুসলমান আজকে মদ খাইতো না, মুসলমান গান্দা খাইতো না, মুসলমান সুদ খাইতো না, মুসলমান তাস খেলাইতো না। ও মতিনালের বন্ধুরা, আল্লাহ রাসূল বুখারী মুসলিম শরীফে কি বললেন ভালো করে শুনি না, আল্লাহ নবী বলে যা মাতালেন সালু ইয়াল কাতাল হুয়া মালাহু ইল্লা বিল সালাসাতি। আমার নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যাবে। আমার রসুল বলল ইলামিন তিনটা আমল কবরবাসীর বন্ধ হবে না। যেরকম কয়টা আমল বন্ধ হবে না, জোরে বলবেন কয়টা? তাহলে আমার নবীর কথা মানবো না অন্য কোন মানুষের কথা মানবো? নবীর কথা কে কে মানবে হাত তুলি দেখাই। আব্বারা রসুল বুখারি মুসলিমিতে বললেন কি কিতাব খুলি দেখবেন, রসুল বলল ইল্লা মিন সালাসাতিন। নবী বলেন তিনটা আমল কি? সাদাকাতুল জানিয়া আলমিহি আন তাফাহু বিহি শাইয়ান আলাহুলাদুন সালিহুন ইয়াদুলাহু। যেরকম সুবহানাল্লাহ। আমরা ও বন্ধু রে, তোরা জানো না আব্বারা, ও বাবা তুমি জানো না, এমন কোন মুসলমানের দম নাই আমি মারা যাব না, আমি খালি হাতে কবরে যেতে চাই। ও আব্বারে তুমি খালি হাতে কবরে যাসলে রে সোনা, নামাজ পড়বা না, মুসলমান তো নামাজ পড়তে চায় না। আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো, মুসলিম শরীফের হাদিস গো, নবী কি প্রশ্ন করলো? কয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়া মাই হাব্বু ইল্লাল্লাহু তাআলা। নবী গো পৃথিবীর সবচেয়ে বড় আমলটা কি গো নবী? নবী বলল কালা ওয়াসসালাতু আলা ওয়াক্তিহা, যখন নামাজের ওয়াক্ত হয়ে যায়, সময় হয়ে যায়, ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর সবচাইতে বড় আমল। সুবহানাল্লাহ। চিল্লি বলেন সুবহানাল্লাহ। আবারা মুসলমান আড়াই ঘন্টা চার দোকানে গল্প করে, জোহরের নামাজটা 15 মিনিট সময় পায় না মসজিদে যায়, আসরের নামাজে 2 ঘন্টা চার দোকানে গ্যাদারিং মারে, 10 মিনিটের আসর নামাজটা পড়ার সময় জোটে না মুসলমান। 5 মিনিটে ফরজ নামাজটা শূন্য সামনে নাই আগে নাই, মাগরিবের নামাজটা ওই 7 থেকে 8 মিনিটে সোজা যায়, ওইটা নামাজ পড়া মুসলমানের সময় নাই। মুসলমান সময় হবে কবরে যখন যাবি, তখন বুঝবি কোন সময় পাইলা।
যেরকম ঠিক না আমি ঠিক হুজুর সময় নাই কেন সময় নাই বড় পীর আব্দুল কাদের জিলানি সব অলিদের অলি সব আউলিয়াদের আউলিয়া যার বাবা ছিল জিলান শহরে তার বাড়ি তার বাবা ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ তার বেটা হলো সব পীরদের পীর সব অলিদের অলি সব আউলিয়াদের আউলিয়া তাই হলো কৌশল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ মা বলছে আব্দুল কাদের বিনা ওজরে যদি নামাজ নষ্ট করে দাও বাবা আল্লাহর ওলি হওয়া বড় কঠিন হয়ে যাবে সুবহানাল্লাহ আব্বা জান আমার সোনারা ও সোনারে কেন বাবা তোরা বুঝল তোমার বাপকে চারজনে ঘরে যেদিন তুমি ঘরে নিয়ে গেছো সোনা কবরে যখন যাচ্ছ মাটি দিছ ওই দিনের কথা তোমার মনে পড়ে না রে আমার বাবাকে আমার আব্বাকে আমি ঘরে করি ওই কবরস্থানে রাখলাম কোন দিন পাড়ানো মানুষ আমাকে ঘরে করে নিয়া কবরে চলে যাবে আব্বা এই কথা যদি মুসলমান বুঝত রে ওই মুসলমান কোনদিন মদ খাইতো না গান্দা খাইতো না যেরকম ঠিক না বিধি এক গেলাস খাইলে পাগলা কুত্তে হয়ে যায় মুসলমান যদি ভারতবর্ষের জমিনে মদ খাওয়া বন্ধ করে দেয় মুসলমান যদি ভারতবর্ষের জমিনে গান্দা খাওয়া বন্ধ করে দেয় মুসলমান যদি ভারতবর্ষের জমিনে তাস খেলা বন্ধ করে দেয় মুসলমান যদি সুদ খাওয়া বন্ধ করে দেয় ভারত সরকারের কাছে এই চারটা কোম্পানি ব্যান হয়ে যাবে মুসলমানের পিঠাই কেমন করি হয় তোমারই দুনিয়ায় দুশমনি নীলা তোমারই দুনিয়ায় দুশমনি নীলা সে দেখো রহমান কাফির হাততে নিধন হইতাছে কি করে মুসলমান কোরআন ভুলিলাম হাদিস সারিলাম হাদিস ভুলিলাম কোরআন সারিলাম তাই তো এত অপমান কাফের হাত দিয়ে নিধন হইতেছে কি করে মুসলমান মসজিদ ভুলিলাম মাদ্রাসা সারিলাম মাদ্রাসা ভুলিলাম মসজিদ সারিলাম তাই তো এত অপমান কাফের হাত দিয়ে নিধন হইতেছে কি করে মুসলমান চিল্লি কোন ঠিক না মিঠি আব্বারা ও সোনারা কত খবরদার বাবা পৃথিবীতে এমন অলি নাই বিনা নামাজে অলি হইতে পারে না হযরতে বাইরে বুঝতাম রহমাতুল্লাহ তার বাড়ি ছিল বুঝতাম নগরে বাইজিস রহমাতুল্লাহ মা এত বড় অলি ছিল রে তাহাজ্জুদ তার জীবনে কায়দা হয় নাই আব্বারা বর্তমান বাবারা এমন হুজুর আছে আমার জায়গা বক্সির হাতে বাবা পাজক তো নামাজও পড়ে না যেরকম ঠিক না বিঠি আব্বা নে আব্বা জানা নাই
আসো, যদি তুমি আল্লাহর হুকুম অমান্য করো তাহলে তুমি তো হকিকত বুঝবি না, হকিকত যদি না জানো তরিকত তুমি চলতে পারবি না, তরিকত যদি না জানো এলমে মারুফত তব করি পোয়া হাতে যায় না, এলমের মারুফত জিনিসরা বিদ্যার সাগর দে শোনা, এই আমল করতে হলে তোর শরীয়তে হকিকত তরিকতে যাইবে, এলমে মারুফ তোমার হাতে এসে যাবে, যেরকম আব্বা কষ্ট হয় যখন কষ্ট হয়, ও মতিলালের বন্ধু রাগ ও মা বলেরা বহু দূর থেকে আসছেন মা, ভালো করে শুনে রাখো মা, ও মতিলালের আম্মারা শুনে রাখো, আল্লাহ রসুল কি বললো, আলমারা তুই যা সাল্লাত খামসাহা, আমার নবী বললেন কোন একটা মেয়ে যদি পাঁচ নামাজ পড়ে, নবী বলেন সামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার নবী বলেন সালাত ফরজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় থাকে, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্র রাখে, আমার নবী বললেন ওয়ালতার বালা, নবী বললেন ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে স্বামীকে খেদমত করে, আল্লাহ নবী বললো ফাকাদ কোনো মানায় আবু আবির জান্নাতির স্বাদ, আল্লাহ রসুল বল ওই নারীদের জন্য আল্লাহ আটটা জান্নাতের দরজা খোলা রাখবে, যদি কোন সুবহান আল্লাহ নাই থাকবে, ও মতিনালের মা বোনেরা কেন আল্লাহ রসুল কত সুন্দর কথা বলে গেছে, মা মানে মা রসুল বলওয়াত বালাগাত, মা তুমি বুঝলি না রে মা, তোমার স্বামী যখন আসবে মা স্বামীর সাথে একটা বার্তা কয়া, মা সালামটা দিয়ে মোলাকাত করবা মা, স্বামীর সাথে হাজারো মোলাকাত করবা রে মা, ও মা বলারা আল্লাহ নবী বললে তোমার স্বামী যখন আসবে তুমি মোলাকাত করবা মুস্কি হাসি দিবা, তোমার কথাই যদি তোমার স্বামী খুশি হয়ে যায়, আল্লাহ নবী বলল আইও মা মাতা, তোমার স্বামীর আগে যদি তোমার মৃত্যু হয়ে যায়, রসুল বলল ওয়াজাও জুহা, যাও জুহা মানে হলো স্বামী, ওয়াজাও জুহা আনহারা দিন, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, রসুল বলল দেখা লাতিল জান্নাত, তোর জন্য আল্লাহ জান্নাত ওয়াসিব করে রেখে দেবে, যখন সুবহানাল্লাহ নাই থাকবে, আমি আমার মতিনালের মাগনকে বলছি ও মা তোরা হাসালা নষ্ট করিস রে মা, তোর স্বামী আছে মা তুই বড় পবিত্রতা মা, স্বামী আছে মা তুমি বড় পবিত্রতা তুমি সতীত্ব নারী মা, তোরা হাসানান চরিত্র নষ্ট করা যাবে না মা, যত মোলাকাত যত ভক্তি স্বামীর সাথে করবা, স্বামীর সাথে যত ভালোবাসা থাকবে, রসুল বলছে কোনো নারী যদি ওই স্বামী আসার পরে একবার স্বামীর দিকে তাকায়, স্বামী যদি তার দিকে তাকায়, আল্লাহ নবী বলল দুই স্বামী স্ত্রীর মধ্যে রাত্রিকালে গল্প করে, গল্পটাও যদি দুনিয়াদারি হয়, আমার রসুল হাবিব বলি যায় স্বামী স্ত্রীর গল্পটা আল্লাহ ইবাদতের সাথে গণ্য করে আমরা, সুবহানাল্লাহ, নবীজির প্রথম স্ত্রী সুলমা হযরতে খাদিজাতুল কুবরা, মানে নবীজির দ্বিতীয় বিবি কি ছিল জানো না, না হুজুর জানে না, নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রে মা
নবীজি তৃতীয় বিবি কি ছিল তুমি জানো না? নবীজি তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান। ও মা, নবীজি চতুর্থ বিবি কি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও মা, জানো না নবীজির পঞ্চম বিবি কি ছিল? নবীজির পাঁচ নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা, নবীজি ছয় নম্বর বিবি কি ছিল হযরত উম্মা হাবিবা? নবীজি সাত নম্বর বিবি ছিল হযরত উম্মা সালমা। নবীজির আট নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির নয় নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজি দশ নম্বর বিবি ছিলেন হযরতে রায়হানা। নবীজির এগারো নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। মারে, নবীজির জীবনে এগারো জন বিবি অতিবাহিত হয়ে যায়, এই এগারো জনের মধ্যে একজন বিবি ছিল কোমল, কম বয়সে বিয়ে হয়েছে। ওই বিবিটার বয়স যখন যৌবন কাল আসে যায়, আমার নবী ইন্তিকাল হয়ে হুজুর। ওই মেয়েটা কে ছিল মা তুমি জানো না? তার ওই মেয়েটা ছিল মদিনার সরকার গভর্নর, মদিনার প্রথম শাসনকর্তা হযরত আবু বকর কলিজার মনি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা। মানে নবীজি বানিয়েছিলেন হযরতে আয়েশা, নবীজির দিকে তাকিয়া তাকিয়া কথা বলছিল, নবীর দিকে কথা কয়, নবীর চেহারাটা বলায়, নবীর হাত গুলা বলায়। নবী বলায় সারে আমি বাড়ি আসলে আমার দিকে কেন তাকাও, আমার হাতগুলো তুমি কেন বলাও? মায়েশা বলছে হুজুর আপনি বাড়ি আসলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ, অন্ত বাবা বর্তমান যুগের নারী, স্বামী বাড়ি আসলে কোনোদিন স্বামীর কলিজা ঠান্ডা হয় নাকি? বর্তমান যুগে নারীরা স্বামী বাড়ি আসলে বাপ মাগুর মাছের মতন গোদর গোদর করে। জোরে কোন ঠিক না বিঠি? ও মা বলে রাখ, ভালো করে শুনে রাখো, আম্মা না নবীজি বাড়ি আসলেন হযরতে আয়েশা কোমল বিবি, এত সুন্দরী রে আয়েশা। আয়েশা নবীকে সঙ্গে নিয়ে খানা খায়, নবী রে আয়েশা আমার সাথে খানা খায়। আয়েশা খেয়ে গোজগুলো খেয়ে হাড্ডি গুলা রাখি দেয়, আমার সোনার নবী আয়েশার কামড়া হাড্ডি গুলা রসুল্লা সুশি সুশি রস খায়। হযরতে আয়েশা যে মশকে পানি পান করে যে গিলাসে, যে দিকে আয়েশা ঠোঁট লাগে খায়, রসুল্লা ওই দিকে ঠোঁট লাগে পানি পান করে। হযরতে আয়েশা বলে হুজুর আমি গুজগুলো খেয়া হাড্ডি গুলা রেখে দিলাম, আমার হাড্ডি গুলা রস কেন চুষি চুষি খান? আমি যে দিকে পানি পান করি আপনি সেই দিকে কেন পানি খান? নবী বলছে আয়েশারে তোমার কামরা হাড্ডি গুলো যদি আমি রসুল খাই, তুমি যে দিকে পানি পান করছো সেই দিকে আমি রসুল যদি পানি পান করি, আল্লাহ দরবারে সেই পানি সেই হাড্ডিটা রহমতের হাড্ডি হয়ে যায়, পানিটা রহমতি পানি হয়ে যায়। আমার উম্মত উম্মতিরা পান করবে খাবে, স্বামী স্ত্রী খাবে, আমি রসুল খুশি হয়ে যাব। ও মা বলে না, ও যুবক নে খানা খাবা
তার মঞ্চলে নিজের বিবি টানি নিয়ে একসাথে খাবা, যতবার খাবার মন চলে বিবি পাতে নিয়ে একসাথে খাবা, তোর মাও লজ্জা দিবে না, তোর শ্বশুর শ্বশুর লজ্জা দিবে না, যদি জামাই তার বেটিকে নিয়ে খানা খায় ওই শাশুড়ি মা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার বেটি আমার জামাই ছাড়া বোঝে না, আমার যতদিন চোখ দুইটা বন্ধ হয় নাই আল্লাহ আমার বেটি যাতে এই রকম মহব্বতটা দেখায়, যখন ঠিক না মিঠি মানে ও মা বলে না নবীজি স্ত্রী হজরতে মায়েশা বাড়ি দিকে আসিলে সব কাজের মধ্যে নবীর বিবিরা ব্যস্ত থাকিল, নবীজি সব বিবিকে কাজ সমানভাবে বেন্টন করে দিত, কাকো বড় কাজ দিত না কাকো ছোট কাজ দিত না, সমান কাজের মধ্যে সবাকে একে দায়িত্ব দিয়ে দিত, সব বিবিরা কাজ ব্যস্ত, নবী ডাক দিয়ে বলাই সা সব বিবিরা কাজ করে তুমি আয়েশা কি কাজ করবা না, হযরতে মা আয়েশা বলে হুজুর কেন কাজ করব না, আমিও কাজের জন্য ব্যস্ত আছি, আয়েশা তাহলে তুমি কাজ করছো না কেন, হযরতে মা আয়েশা বলে হুজুর আজকে একটা কাজ আমি তোমার কাছে চাই, এই কাজটা আপনার কাছে ডিমান্ড করি নিতে চাই, নবী বলে কোন কাজ আমার কাছে ডিমান্ড করি চাও, সেই কাজটা আয়েশা তুমি করবা, বলছে নবী গো আজকে আমার মন আয়েশা চাই, আমার হাত দুইটা দিয়া তোমার গোসল করি দেওয়া কাজটা আমি চাই, জোরে কোন কণ্ঠ বাবা বর্তমান যুগের নারী স্বামী গোসল করে দিবে, কবে গো স্বামী একটু বহেছে আমি গোসল করে দিই, দিবে গোসল করা মাসিস কল ঠাসি চাইস কল ঝোকে চাইস তিন ঝোকতে কলের চেক বল থেকে দৌড়িবে, দুর্গুণ ঠিক না ঠিক মা বোনেরা কেন বোঝো না, আসল পিঠটাকে তুমি চিনতে পারো নাই রে মা, ও হযরতে মাইশা আম্মা জান বলে নবী গো আমার মনটা চায়, আমার হাত দুইটা দিয়ে আমি তোমার অঙ্গগুলা ধুত করি দিতে চাই, নবী বলে আয়েশা রে এই কাজটা কি তুমি ভাল পাও, হ্যাঁ হুজুর বিশ্ব নবী বাধা দিতে পারে না আয়েশা, যদি তুমি ভালো পাও আমি তোকে আদেশ করলাম আমার গোসলের জন্য, যেরকম সুবহানাল্লাহ বুঝার, কালকে মতিন আলের সিনিয়র মাদ্রাসার সবাই গেছিলেন বুক, হ্যাঁ কালকে আফসার মাওলানা কইছে স্বামী বাড়ি আসলে মুস্কি হাসি দিয়ে স্বামীর সাথে মোলাকাত করার লাগে, তুমি ভাইজনের সাথে রাতি করো না, সবাই যাস নাই বুঝেছি, আমরা মহিলা প্যান্ডেলে তোমার ভাই পুরুষের প্যান্ডেলে বাড়ি যাচ্ছি, ঘুমেছি উনি এক রুমে ঘুমে আমি এক রুমে ঘুমাই, কথাবার্তা নাই কেন সামাজিক কথা কই না, কই কি সামাজিক কথাবার্তা ভাই হাতে করেন না কেন, আমি ছোট বংশের সবা আমার মার খবর জানো তুমি, মিশিম গেছাল বাড়া কাল কে আমার মা এই কুয়ালপাড়া ডিস্ট্রিক্টের কম নেতা আছেন, আমার বাবা পর্যন্ত ডর করছে, আমার আব্বা মরে গেছে তো আমার মা কথা কয় নাই, তারে বেটি আমি সেরকম ঠিক না বেটি, মা যদি ভালো হয় মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে,
আর ফার্মা যদি ভালো হয় ইডি ভালো হবে, এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না, যেরকম চিনা বিঠি নাই থাকবে। আব্বারা আব্বারা তোমাদের কষ্ট হবে নাকি তার কোন মিল কথা বলতে হবে বাবা, না যদি হয় হজরতি মাইশা আমার আম্বাজন নবীকে গোসলের দায়িত্ব পেয়ে গেল, আব্বারা সরে রাখি হজরতি মাইশা দুই মস্ক পানি নিয়া নবীজির কাছে যায়া নবীকে জল চকির উপরে বসে আরে আয়েশা আম্মাজন গার মধ্যে পানি ঢালি ঢালি দেয়, আয়েশা বলে আল্লাহ আমি আয়েশা কত ভাগ্যবতী নারী আল্লাহ আমার হাত দিয়ে রসুলুল্লাহর গোসলের দায়িত্ব ভেজি চলে কোন সুবহানাল্লাহ কোন পুরুষের গায়ে পানি দেওয়া তোরজনে হারাম, স্বামীর সারা সেজদা করা যায় থাকতো রসুলের স্ত্রীরা নবীকে সেজদাটা করত, তোমার স্বামীর গায়ে পানি দেন, তোমার স্বামী যদি খুশি হয়ে যায় ওয়াজা ওজুহা আনহারাধীন, তোমার স্বামী যদি রাজি খুশি হয়ে যায় রে মা, আমার রসুল বলল দখালাতিল জান্নাত তোর জন্য জান্নাত দরজে হয়ে যাবি, স্বামী ব্যতীত অপর পুরুষের গায়ে পানি দেওয়া খাল হারাম, শরীয়ত যাব আমার মারুফতের বয়ান করব শুনবেন বাবা, এলমে মারুফত বয়ানটা করে যাব, এলমে মারুফত করলে কতটুক এলমে দরকার কতটুক এলমে দ্বারাই মারুফত হাসিল করা যায় এই বয়ানটাও আমি করে যাব, ও মতিনালের বন্ধুরে তোরা শুনিয়া যাবেন কেউ যাবেন না, রাজি আছেন কিনা, নবীজির গার পানি দেয় রে নবীজির গার পানি গুলা বেয়ে বেয়ে জল চোখে নিচের দিকে মাটিতে পড়ে, আয়েশা আনন্দ ভাসে আয়েশার মনে এত আনন্দ আয়েশার মনে এত খুশি রসুলের গায়ে পানি দেয় মায়েশা হাসি, পানি দিতে দিতে গার পানি গোলা পড়িয়া জল চকি নিচে মাটি নরম হইয়া যায়, নবীজির শরীরের ভরিতে জল চকি সামনের পায়া দুইটা দাবিয়া যায়, নবী লক্ষ্য করেন সামনের পায়া দাবি গেল, একটু রসুল পিছন দিকে সরে বসলো, জল চকির পায়া একটু ভাষণ হয়ে গেল, আয়েশা আনন্দে আনন্দে খেলায় খুশিতে নবীর গায়ে পানি দেয়, ওই পানি দিতে দিতে আয়েশা আম্মাজনের বা ডান দিকের পাতা জল চকির পায়ার সমান হয়েছে, নবীজি দেখে নাই সামনে বসার সাথে ডান দিকের পাতা পায়া তলে ফাঁসি গেছি, নবীজির শরীরের বড়ি দেখে দেখে
ওই যার লেগের পার বুড়ো আঙুলটা ফেটে গেছে, রক্ত গুলো নবীজি গোসলের পানি দিয়ে ঝর্ণা হয় আবার। নবী বলাই আমি নবী জীবনে কত গোসল একাই করছি রে, আমার গোসলের পানিত কোনদিন রক্তর ঝর্ণা দেখি না। আজকে আমার গোসলের পানিতে এত রক্ত কেন বল বল আয়েশা বল, এটা কোন রক্ত, এত রক্ত কেন পানির সাথে মিশিয়া মিশিয়া যায়। মায়েশা কথা বলে না রসুলকে খালি গোসল দেয় জোরে কম সোবাহানা। নবী বলে আয়েশা কেন কথা বলে না রে, নবীজি শোনার নবী আমার মুখটা একবার আয়েশার মুখের দিকে তাকায়া দেখি, নবী দেখি রে আয়েশার দুই চোখের পানি দিয়ে বুক ভিজে যায়, তবু রসুলুল্লাহকে গোসল দেয়। সুবহানাল্লাহ। নবী বলেন আয়েশা আমি তোমাকে জোর করি এই দায়িত্বটা দেই নাই, আয়েশা তোর দুই চোখের পানি দিয়ে বুক ভিজে যায় কেন, তুমি কথা বলো না আমার খালি গোসল দাও। আয়েশা কেন কথা বলো না বোন, তোমার কি হয়েছে রে বোন? হযরতে আয়েশা বলে হুজুর আপনার জীবনে গোসলে কোনোদিন পানি রক্ত দেখেন নাই না, আজকে এটা কোন রক্ত আপনি জানেন না? আয়েশা বিজালি মাইটা বজুর আপনার জল চোখের পায়ানে নিচে আমার বুড়ো আঙুলটাই এখনো ফাঁসি আছে হুজুর, তোমার শরীরের মরিতে আঙুলটা পিসি শেষ হয়েছে হুজুর, আমার শরীরের রক্ত গুলা তোমার ওই গোসলের পানি দিয়ে তো খেলি বলছি। একটা ও শব্দ কেন বললি না? আয়েশা বলছে হুজুর বুড়ো আঙুলে রক্ত তো দূরের কথা, আমার দেহটা তোমার সিপাই যদি পড়ে যায় তোমার মহাব্বতে আমার জীবনটা দিয়ে দেব, তবু আমার কথার দ্বারায় তোমাকে ও শব্দ করব না। চলে গেছো ভানাল্লা। মা বোনেরা কেন মা তোরা বোঝো না মা, আমারে আসল পিঠে কি নষ্ট করিস না মা, ওই স্বামী যদি নারাজ হয়ে যায় দুনিয়ার ইবাদত আল্লাহর কাছে কবুল হইবে না। আমাকে বলে হুজুর দোয়া করে কে, আল্লাহ দিলে চারটে বেটা মানুষ করলো, কেমন মানুষ? প্রথমটা ডাক্তার, বাজারে যদি যান বাঁশবাড়ি বাজার সবাই কয় ডাক্তারে বাপ চা খাও কনা না কয়, আর সেকেন্ডটা ইঞ্জিনিয়ার, যদি আলি লক্ষ্মীপুর যান কয় ইঞ্জিনিয়ার বাপ চা খান, তিন নম্বরটা মাস্টার, যেই কল্যাণপুর বাজার যান কয় মাস্টার বাপ ভাত চা খাও, আর চার নম্বরটা দারগা, চিনকে শৈলমালি গেছো সঙ্গে দারগা বাপ নেই বলছেন স্যার চা খান, কিন্তু লাস্টে বেটাটা হুজুর কন্যা যেটা এলপি নিয়ে তিন বের ফেল করছে ওটি নিয়ে টেনশন, ওটি কি করং তিন বের এলপি তে ফেল,
ওটি নিয়ে চিনতে পরিচয় মানুষ দেন না, চারটে স্বরের পরিচয় দেন, আর একটা তো মানে ওই কথা ওইটি নিয়ে যে মতিনাল মাদ্রাসা দিয়ে কিছু মুন্সি মানসা বানবাসা যেরকম ঠিক না আমি ঠিক যেটা কমপ্লেন ওটা সাইসে মাসে 12 দিনে 8 দিনে মাস হয় 1200 টাকা দিতে হয়, আর একটা মাদ্রাসার বাচ্চা পড়েলে 300 টাকা পরীক্ষার ফি দিতে কষ্ট হয়, যেরকম ঠিক না ঠিক ব্যাপারী হুজুর এই বেটাটা আমার মান সম্মান শেষ করছে, যতদিন আলেম হয় নাই কোরআনের হাফেজ হয় নাই অতদিন ইয়ে ছুটি দিবেন না, এই মাদ্রাসা এককালীন ধুয়ে গেল ইনি যাতে দুনিয়াতে মুন্সি মানসা হয়ে খাইতে পারে। বুখারী শরীফে প্রথম নামে হাদিস আছে, রাসূল বলছে যাইন যে নিয়ত করবে ইন্নাম আমালু বিন্নিয়াত, ওনার বাপ নিয়ত করছে মুন্সি মানসা হয়ে খাইতে পারে। আল্লাহ মাদ্রাসায় ধুয়ে গেল ছেলেটা আস্তে আস্তে কায়দা কিতাবটা শেষ করলো, 1 বছর যাওয়ার আগে আম্মাটা শেষ করলো, হুজুরের কাছে বিদায় চাই হুজুর আমাকে একটা দিন ছুটি দিবে, মাদ্রাসার সব বাচ্চারা ঈদের দিনে ছুটি নিয়ে যায় আপনি আমাকে দিবেন না, মলানা বলছে না না তোর আব্বা এডমিশনে বলি গেছে যতদিন কোরআন মুখস্থ করবি না আলেম হবি না, এই কোরআন না জানা পর্যন্ত তোর স্তনে কোনো ছুটি মিলবে না। দৈব চলে যায় ছেলেটা কোরআন পড়ে, 3 বছর চলে যায় ছুটি দেয় না, ওই হঠাৎ করি আল্লাহ বলো আজরাইল ও মালিকুল মউত তাড়াতাড়ি যা ব্যাপারে জানটা কাবাজ করে নিয়ে, মালিকুল মউত ফজরের নামাজে 24 সাদে আগে ভালো মানুষ হায়রে বার বাড়িতে চা খালো পান খালো, ফজরের নামাজে লতিনের মানুষ শুনলো ব্যাপারী রাত্রি কালে এনতে কাল হয়ে গেছে, চতুর্দিকে মানুষ ছুটে বড় বেটা ডাক্তার খবর পায় প্লেন দিয়ে গুয়াহাটি এয়ারপোর্টে আসিয়া যায়, ছোট বেটা ইঞ্জিনিয়ার খবর পায় দ্রুত বেগে রাজধানীতে টেনে এসে যায়, ওই দারগা খবর পায় বাসে আসি যায়, মাস্টার তো বাড়ির ঘরে বাড়িতে থাকিয়া যায়, 4 সন্তান চারদিকে ছুটি আসল, ডাক্তার বলে রে বাবা মার এত টাকা ব্যয় করছে আজকে বাবার জন্য দামি কাপড়টা আমি নেব, এমন 3 কাপড়ের কাপড় নেব রে আব্বার কাপড় দাঁতে দেখি পাড়ার মানুষ খুশি হয়ে যায়, ইঞ্জিনিয়ার বলে রে আমার বাবার জন্য এমন গোলাপ জল নেব, এমন গোলাপ আতর নিয়ে যাব, সব বেটারা গোলাপ আতর জল নিয়ে কাপড় নিয়ে ছুটি আসলো, ব্যাপারীকে বেড়ে বাড়ি বাইরে ভিতরে খাট বাই করে গোসল ধোয়া শুরু করলো, ব্যাপারী স্ত্রী দেখতেছে রে ডাক্তার আমার বেটা ডাক্তার আমি পেটে রাখছি, ওই ইঞ্জিনিয়ার কো পেটে রাখছি, এই ডাক মাস্টার কো পেটে রাখছি, এই দারগা পুলিশ কো আমি পেটে রাখছি, ওই আব্দুর রহিম পাগলা ছোট বেটা 2 বছর থেকে কেন ব্যাপারি ঠিক না না দিয়ে মারা গেল, আজকে গোসল হইতেছে চারো বেটা আসলো আমার আব্দুর রহিম পাগলা তো আসলো না, দৌড়ি দিয়ে ব্যাপারী বেবি বলছি ইমাম সাহেব
আমার ব্যাপারীর গোসল দিতে পারেন, আমার স্বামীর গোসল দিতে পারেন, আমার আব্দুর রহিম না সে পর্যন্ত আমি জানাজার দিতে দেব না। আমার আব্দুর রহিমের খবর কি ইমাম সাহেব আপনি জানেন? ইমাম সাহেব বলল, চাচি আম্মা আমি জানি তোমার আব্দুর রহিম কোন মাদ্রাসায় তুই আছে, আমাকে ব্যাপারি নিজে বলছেন, ইমাম সাহেব যাও আমার আব্দুর রহিম না আসা পর্যন্ত আমি মা হয়ে আমার স্বামীর গোসল দিতে পারেন, জানাজার দিতে পারবেন না। কন্ত বাবা গ্রামের মানুষ জানাজা দিতে পারবে কি? ইমাম সাহেব দৌড় মারলেন, যে আর টেলিফোন করলেন আব্দুর রহিমের ওস্তাদের টেলিফোনে লাগিল, কে গো হুজুর? আমি অমুক জায়গা থেকে বলছি, আব্দুর রহিম কেলাসে আছে, কয় কেলাসে কোরআন মুখস্থ দিতেছে। হুজুর আব্দুর রহিমের কানে বলবেন না, ওনার আব্বা রাত্রিকালে ইন্তেকাল হয়েছে হুজুর, ওনাকে আরামে ছুটি দাও, বহুতের খবর যাতে আব্দুর রহিম জানে না। উস্তাদ কিলাসে গেলেন, বেটা কোরআন পড়া বন্ধ কর বেটা। কেন হুজুর? তুমি পাঞ্জাবি ভালো গায়ে দাও, ভালো প্যান্ট পরিয়ে নাও, আমি তোকে সঙ্গে নিয়ে তোর বাড়িতে যাইতেছ। আব্দুর রহিম বলে, রে দুইটা মনু চলে যায়, একটা দিন আমার হুজুর আমার ছুটি দেয় নাই রে, আজকে কেন বা উস্তাদ আমার সঙ্গে করি আমার বাড়িতে নিতে চায়। আব্দুর রহিমের দেলটা কাঁপি উঠল, রে আমার বাড়ির কি বা দুর্ঘটন হয়েছে। উস্তাদ ও হুজুর, আমার বাড়ির ত্যাগে কোনো টেলিফোনে খবর আছে নাকি? ওস্তাদ বলে, রে ছেলেটাকে বললে এখনই আড়া হয়ে যাবে, এনাকে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারো না। বাবা তুমি আমার গাড়ি তুটো, বাড়িতে যেয়া সব কিছু জানা যাবে। আব্দুর রহিম গাড়িতে পিছনে উঠলো, চোখের বালি বেলে বেলে যায়, বাড়ির কাছে কাছে যখন হয়ে যায়, হাজার মানুষ টুপি মাথায় দিয়ে ওনার বাড়ি মুখে হুজুর, এত মানুষ কোথায় আমার বাড়ি যায়, এত মানুষের মাথায় কেন টুপি দেখি হুজুর? আমার বাড়ির কোনো ঘটনা হয়েছে নাকি? ওস্তাদ বলছে, বেটা এত কান কুলি বলি নাই, তোমার আব্বা সবে সাথে গিয়েকাল হয়েছে রে বেটা। আব্দুর রহিম লাভ দিয়া গাড়ি ত্যাগি নামিয়া দৌড়ি দৌড়ি যায় বাড়ির মুখিয়ে দেয়, পাগলি মারে ওই গেটের সামন ত্যাগি, দেখে এত মানুষের ঢল টুপিয়ালা, দেখে আমার পাগলা আব্দুর রহিম কেন এখনো নাই? মা সামনে দিয়ে তাকে দেখে আব্দুর রহিম পাগলা, দৌড়ি দৌড়ি বাড়ির দিকে রওনা হয়েছে। মাকে দুয়ার ওই গেটের সামনে দেখিয়া সামনে দৌড়ি দৌড়ি যা বলে, মা গিয়া হুজুরে পাগলা করে ধরল, মা পাগলাকে বুকে নিয়ে বলে, সোনা কেন পাগলা হয়েছ? মা গো আমার আব্বাটা কোথায়? ও মা বলছে, তাকে দেখ, ওই যে দেখ
গোসল দিয়া কাপন পরে রাখছে, তুমি নাচলে জানাজা বন্ধ করে দিয়েছে। আব্দুর দৌড়ে যায় বাবার ওই চকির পাশে, ডাক মরে আব্বা আব্বু, একদিন মাদ্রাসায় গেলি, একটা দিন দেখি আসলি না, কি কাইলাম কি বললাম, চারটে বেটার গুণ কইছো, আমার নামটা তুমি নিতে ঘৃণা মনে করছো। আব্বা আমি কুরআন মুখস্থ করেছি আব্বা, পনেরো পারা হাঁপে তুই আব্বা, আব্বা গো আজকে কোরআন আমি কাক শোনাবো আব্বা, আব্বা রে ওই কাঁদতেছে ডাক্তার বলে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার বলে ডাক্তার ভাই রে মানুষ এসে গেছে, তুমি যাও আব্বার সামনে যাও, জানাজাটা দিয়ে দাও, আমার সবচাইতে তোর বিদ্যার হার বেশি, দক্ষতা বেশি, এক্সপিরিয়েন্স বেশি, তুমি ডাক্তার মানুষ বাবার সামনে যাও, ডাক্তার বলে আমি পাবো না, আমার আব্বা যে বিদ্যা দিয়েছে শিখেছে, আজকে ওই বিদ্যার দ্বারা সামনে আব্বা ছাড়তে পারবো না, ডাক্তার বলে ইঞ্জিনিয়ার তুমি যাও, ইঞ্জিনিয়ার বলে ডাক্তার ভাই আমার শক্তি নাই, ওই বিদ্যা নিয়ে আমি দাঁড়াইতে পারবো না, ইঞ্জিনিয়ার বলে ও দারগা বাবু ভাই তুই যা, বলে আমার দ্বারা হবার নয়, আমি দেশ স্বাধীন করতে পারি, মানুষ ধোলাই করতে পারি, আজকে আব্বার সামনে দাঁড়ার মতন বিদ্যা শিক্ষা আমার কাছে নাই, ওই দাঁড়া বলে মাস্টার রে তুই যা, তুমি যাও, মাস্টার বলে আমি মানুষকে গঠন করিতে পারি, ছাত্রকে বানাইতে পারি, কিন্তু আজকে আব্বার সামনে ওই দাঁড়ার মতন বিদ্যা আমার ভিতরে নাই, চারি ভাইয়ে পরামর্শ শুনি পাগলা আব্দুর রহিম আস্তে আস্তে আগে যায়, বাইরে আমার আব্বা যত বিদ্যা তোমাকে চারিজনকে শিক্ষা দিয়েছে রে ভাই, আজকে তোমার মতন ভাই আব্বার সামনে দাঁড়ার মতন তোর ওই বিদ্যা নাই, যাই ভাই যে আব্বা আমাকে তুই আছে একাদিন কবর নেয় নাই, সেই আব্বার সামনে বিদ্যা আমার কাছে আছে, চার ভাই তোমরা আমার পিছনে দাঁড়ে যাও, আমার আব্বাই কয়টা বছরের যে বিদ্যার এডমিশন করে দিতে, এই বিদ্যা আমি আব্বার সামনে দাঁড়ার মতো শক্তি আছে, ওই সংবিধান সামনে যে দাঁড়া আব্দুর রহিম নিয়াত বানে রে কাঁদে, আল্লাহ বলে ও ফেরেশতারা দেখ আমার বান্দা তার বাবার সামনে দাঁড়িয়ে চোখের পানি ছানিতেছে, তার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, রসুল বলে আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া কবর বাসির জন্য বন্ধ থাকে না, ওই চোখের পানি ফেলে আর কান্দে রে দ্বিতীয় তকবীর যখন হাঁকায় আল্লাহু আকবার, আল্লাহকে বলে আল্লাহ আমার আব্বা যতটুকু আমাকে বিদ্যা দিয়েছে শিক্ষা দিয়েছে, আলমি হি আনতা পাহু বিহি, রসুল বলল তুমি শেখো, ওই বিদ্যা যদি আবার একজনকে তুমি শিক্ষা দান করে দাও, ওই সওয়াব ওই কবর বাসি পেয়ে থাকবে, যেরকম সুবহানাল্লাহ, ওই ছেলে কান্দে লাশ তকবীরে, আল্লাহ বলে ফেরেশতারা ওই বান্দা চোখের পানি আর সহ্য করতে পারি না, ফেরেশতারা যাও
আমি ওই আব্দুর রহিমের চোখের পানিতে নেক সন্তানের দোয়া আমি তার বাবার কবরটাকে মাফ করিয়া দিলাম। যখন সোমাহালি শুনা ও আব্বার আল্লাহ নবী বলল পৃথিবীতে সব আমল বন্ধ হয়ে যাবে। নবী বলল ইল্লামিন সালাসাতিন, তিনটা আমল কবর বাসির বন্ধ হবে না। নবী বলল সাদাকাতু জারিয়া, যাই দুনিয়ার মুখে সাদকা জারি হিসেবে মা বাবার নামে দান খয়রাত করবে, সাদকা দিবে, ওই মানুষটার আমল কবর বাসির জন্যে বন্ধ থাকবে না। ও মদিনার বন্ধুরে, আজকে তোমার মা কবরে পড়ে আছে, শোনা, তোমার আব্বা কবরে পড়ে আছে, সেই কবরে যাব আমরা। ওই তো খোদা খেলা, ওই তো খোদার নীলা, সকালবেলা ধনীরে ভাই তুই গরিব সন্ধ্যাবেলা, বাসে কাটিবে খাবে বানাইবে সেই কাটুতে তুলিবে সারি জানাই, তুই হই আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না, ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত কেউ তো সারিবে না। ঘরের রমণী কান্দিয়া মিটাইবে বাসনা, ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা। আব্বারা, এমন কোন বাবা আছে যে হুজুর আমি কবরে যাব না? আসি কি তোর মাটাকে শান্তিতে রাখতে চাস না, তোর বাপটাকে কবরে শান্তিতে রাখতে চাস না? আল্লাহ রাসূল বুখারী মুসলিম সাহেবে বললেন ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর বন্ধ হবে না। এক নম্বর হলো ওই সন্তান যদি হয়ে ওই মার নামে বাবার নামে সাদকা হিসেবে যদি দান খরিয়াত করিয়ে যায়। আব্বা জান আমার, আমি বক্তব্য দীর্ঘটা আমি করব রাজি আছি ইনশাল্লাহ। এমন একটা বাপ আজকে মদিনার জমিনে আছেন, হুজুর আমার মা নাই হুজুর, হুজুর আমার বাপ নাই হুজুর, কবরের মধ্যে আমি দেখিয়েছি, আমি ওই বাপটাকে শান্তিতে রাখার জন্য, ওই মাটাকে আমি কবরে শান্তিতে রাখার জন্য, আমি ওই মার নামে আমি বাবার নামে আমি সাদকা জারি হিসেবে আজকে মদিনার জমিনে এই কবরস্থানের জন্য আমি 5,000 টাকা আমি সাদকা করে দিলাম, আমার মাটার জন্য, আমার বাপটার জন্য, আমার দাদার জন্য, আমার দাদিমার জন্য, নানিমার জন্য। এমন একটা বাপ হাত দেখাইতে পারবেন? পারবেন আছেন কোন বাবা? কোন বাবা হুজুর 5,000 কে আছে বাবা? আসো আমার কাছে আসো, আমি তোমার নিয়ে দোয়া করব, শোনো আসো। তো মাইক ভাল করে দিতে ভলিউম বানাও। সুফিয়ান কাউন্সিলের সাথে 5,000 টাকা, সুফিয়ান কাউন্সিলের সাথে করি যে আলেমের সাথে আল্লাহ কবুল করবে, হাসরে আলেমের সাথে আল্লাহ মোলাকাত করবে। আসুন আমার সুফিয়ান কাউন্সিলর ভাই, আমার যে ভাই ফোনে মোবাইলে কথা হয়, আল্লাহ এই ভাই আমার কাউন্সিলর ভাই 5,000 টাকায় কবরস্থানে দিল। কি নাম বাবা? মুসলিম উদ্দিন। মা বাবা আছে? আল্লাহ মুসলিম উদ্দিন বাবা, মা নাই বাবা নাই, আমার সুফিয়ান কাউন্সিলর বাবা নাই, আল্লাহ 5,000 টাকা করে দুইজন দান করল। বলো রে মা নাই বাবা নাই, মাঝে কি জিনিস এই না বিশাল ভবনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে, অমা তুমি অমর হইয়ে থাকো মোর জীবনের
তরে তুমি মা মইরা গেইলে কান্দব নিশারাইতে, তুমি মা মইরা গেইলে কান্দব নিশারাইতে। আল্লাহ আমার মুসলিম ভাই আর সুপ্রিয় কাঞ্চনের ভাই দুইজনে 10,000 টাকা দিলেন, 1 মিনিট দোয়া করবো, হাত তুলি আল্লাহ আমিন। আল্লাহ দেখে তাকায়া আজকে মতিনালে নবীর বাড়ির মাদ্রাসার ঘরে, আল্লাহ সরকারের কাছে কন্যা থাকতে পারে, আল্লাহ আমার অন্তরে কোন মাদ্রাসা নবীর ঘর আছে, আল্লাহ আল্লাহ এই মাটির জমিনে আমার সুপ্রিয় কাউন্সিলর ভাই আল্লাহ মুসলিম ভাই আল্লাহ এই কবরস্থানের জন্য 10,000 টাকা দুই জনে দিলে, মাওলানা তাদের বাবা মা কোন আমলে আছে আল্লাহ তুমি জানাও, আল্লাহ তার মা বাবাকে তুমি মাফ করে দিও, আল্লাহ আল্লাহ তার মা বাবার কবর গুলা জান্নাতে টুকরা বানিয়ে দিও, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারে আল্লাহ নবীর কাছে একটি মহিলা আমি তোমার দরবারে আসলাম, নবী বলল মা তুমি কে মা, আমি তো তোমাকে চিনতে পারলাম না, মহিলাটা বলল হুজুর আমি একজন তোমার সাহাবীর স্ত্রী, এখানে কেন মা, হুজুর আমার স্বামী তোমার সাবি জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না, কথায় মুখ দিয়ে আসে না, সেই স্বামীটার জন্য দোয়ার আরজি জানাইলাম গো নবী, দোয়া করবেন আমার স্বামীটার জবান যাতে খুলে যায়। নবী বলছে মা তুমি কোন সাবির স্ত্রী, মহিলাটা বলল হুজুর আমার চেনেন নাই না, আমি হইলাম হযরতে আল কামার স্ত্রী। নবী বলল বললাম আয় আলী এ সালমান আয়, তিনজন সাবি লাভবাই দিয়ে হাজির হলো, হুজুর বলে কি হলো, ওই আমার আল কামার বলে জবাব বন্ধ হয়েছে রে, তোরা তিনজন যাও, আলকামার বিবির কথাটা সত্য না মিথ্যা আমি নবী প্রমাণ করতে চাই, তিনজন সাবি লাভ দিয়ে দৌড় মারলেন, জিয়া দেখে হয় আলকামার জবানটা বন্ধ, কথাই বলতে পারে না, হযরত আলী বলে বেলা চল নবীর কাছে যা বলি, আলকামার বিবি যা বলছে সত্য মিথ্যা না, আমার নবী বললেন নবী গো, সাবিরা বলল নবী গো কেন, আলকামা বিবি যা বলছে সত্য, আলকামা জবান দিয়ে কথাই বলতে পারে না, আমার নবী বলল সালমান ও বিল্লাল আলী আর একবার আলকামার বাড়িতে যাও কেন, আলকামার মা বাবা যদি জিন্দা থাকে আমার কাছে দাওয়াত দিয়ে আসো, আর যদি মা বাবা বৃদ্ধ হয় দুর্বল হয় দাওয়াত দিয়ে আসা যাবে না, আমি রসুল্লাহ নিজে দেখা করে আসবো, যদি কোন সুবাহ আসলেন হযরতে বেল্লাল বলেন বুড়িমা আমাকে চেনেন নাই, আবার তোমার বাড়িতে ফিরে এসলাম, আমার নবী সাবি ও বুড়িমা আলকামা তোমার কি হয়, আমার সন্তান হয়, আলকামার মা বেশি আছে আব্বা বেশি নাই, আলকামার মাকে বলল হু মা আমার নবী কেন বা দাওয়াত করলেন, মা আপনার যদি জোয়া কষ্ট হয় মা গো আপনার জোয়া লাগবে না, আমার নবী নিজেই দেখা করে আসবেন, আর যদি কষ্ট না হয় মা নবীর সাথে দেখা করতে যাবেন, হযরত আলকামার মা বল আল্লাহ নবীজি কোনদিন দাওয়াত দেয় নাই, আল্লাহ আজ কেন নবী দাওয়াত করলেন, আল্লাহ সেই নবীকে আমি কষ্ট দিয়া আমার বাড়ি আসতে দেব না, হযরত আলকামার মা নিজে হাতে রসূলুল্লাহর বাড়ি দিয়ে চলে গেলেন, আল্লাহ নবী যখন দেখলেন আলকামার মা নবীদের বাড়ির কাছে, আমার নবী
আলকা আমার মাকে সম্মান করিয়ে সামনে দিকে বসিয়া দিলেন, মা বসেন, ও মা বসেন। আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করল, সুম কুলতু সুমায়ু নবী গো, আল্লাহর কাছে আর কোন আমল আছে নাকি? নবী বলল, কানা বিদুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা সবচাইতে পৃথিবীর বড় আমল। যখন সুবহানাল্লাহ রাসূল বলল, আলকা আমার মাকে মা, আপনি কি আলকা আমার মা হন? কালে হ্যাঁ। নবী বললেন, ও মা, আপনি কি আলকা আমার মা হন? কালে হ্যাঁ। মা, আলকা মা তোমার কেমন সন্তান ছিল? বলছে, হুজুর বড় জ্ঞানী, বড় বুজুর্গ, বড় তীক্ষ্ণ, বড় চতুরালী। নবী বলছে, না মা তা বলি নাই, তোমার আলকা মা তোমার সাথে কেমন ব্যবহার ছিল? বলি, মা বলছে, হুজুর সব দিয়ে ভালো ছিল, ব্যবহারের কথা বললে আমি মা বড় কষ্ট পাই। নবী বলল, সাবিরা আর দেরি করিও না, তাড়াতাড়ি যাও পাহাড়ে যাও। হুজুর কেন? তাড়াতাড়ি যাও পাহাড়ে, পাহাড়ের গাছ কাটো, ঠুম্বার জঙ্গল করিয়া আগুনের কুণ্ড বানান। সাহাবিরা বলল, হুজুর আগুনের কুণ্ড কেন বানাবো? ও সাহাবিরা, জানো না আলকা মাঝে পাপ করছে, এই আগুনের কুণ্ডে না পোড়া দিলে জিন্দাতে আল্লাহ ক্ষমা করবে না। মা বলে, হুজুর আগুনের কুণ্ডকে কেন বানাইতে চান? নবী বলে, মা আপনার আলকা মা যত পাপ করছে, মা জিন্দাতে আগুনের কুণ্ডে জলে না দিলে আল্লাহ মাফ করবে না। মা বলছে, না গো নবী, আমি মা বেঁচে আছি গো, আমি মা বেঁচে থাকতে আমার আলকা মাকে কোনোদিনও পড়তে দেব না। নবী বলছে, মা আপনি যদি মাফ করেন পৃথিবীতে আর কারো মাপ লাগবে না। আপনি যদি মাপ না করেন, মা আল্লাহ মাপ করবেন। আলকা আমার মা বলে, হুজুর আমার আলকা মাকে আমি মাফ করে দেব। হুজুর আমার আলকা মাকে পুরা দিতে দিবেন না। মা নাম কি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপন জন পৃথিবীতে নাই। রক্ত মাখা শরীলি মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয়ে তুলে। নবী বলল, মা আপনি যদি ক্ষমা করে দেন পৃথিবীর জমিনে আর কারো ক্ষমা লাগবে না। মা তো দয়ালু রে। নবীকে বলল, হুজুর তোমাকে সাক্ষী রাখি, আমার আলকা মাকে ক্ষমা করে দিলাম। যখন নবী বলল, সাবিরা আলকা আমার মা ক্ষমা করে দিছে, তোরা যা, আমি নবী দোয়া করব, আমি দোয়া করতে তোরা আগে পৌঁছে না আমার দোয়া আগে পৌঁছেবে। সাহাবীরা দৌড়ে যায়, অন্য সাহাবীরা বলো, দৌড়েন কেন ভাই? জানো না আমার নবী দোয়া তুলছে রে, আমরা আগে পৌঁছিব আলকামার বাড়ি, না নবী আগে দোয়া পৌঁছেবে। সাহাবীরা দৌড়ে যাইতে যাইতে নবীর দোয়া আগে পৌঁছে যায়। মা ক্ষমা করে দিছে রে, রসুল দোয়া করা শুরু করেছে, আল্লাহর কামা জবান খুলে দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাবির যাদেরকে আলকাম কলমা পড়তেছি নাই থাকবে আব্বারা সেই জন্য সোনার চানারা সেই মাটাকে শান্তি রাখার জন্য মাটার কাছ থেকে ক্ষমা প্রাপ্ত হওয়ার জন্য যে বাবাটার কাছে যে মাটার কাছে আমরা রাত্রের মধ্যে ঘুমন্ত অবস্থায় মা ঠান্ডার মৌসুমে ঘুমাইতে পারে নাই মার মুখের উপরে পেশাব করে দিয়েছি মা আনসল দিয়ে ঢেকে রাখি তোমাকে ঘুমাইছিল সেই মাটার ঋণে আমরা আসি গো বাপটার ঋণে আমরা আসি সেই মাটাকে বাপটাকে শান্তিতে রাখার জন্য আর একটা বাবা ৫,০০০ টাকা এই কবরস্থানের জন্য দেনওয়ালা আছে কোনো বাপ।